ঢাকা কাস্টমস হাউস এখন সিন্ডিকেটের দখলে, এমন অভিযোগ ভুক্তভোগীদের। আমদানিকারকরা বলছেন, পণ্য খালাসের ক্ষেত্রে মিথ্যা ঘোষণার মাধ্যমে ইচ্ছা অনুযায়ী বসানো হচ্ছে এইচএস কোড, ফলে যেসব মালামাল সংখ্যা হিসেব করার কথা তাও পরিমাপ করা হচ্ছে কেজিতে, ফলে সরকার হারাচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব। দর্শক, বিমানের অব্যবস্থাপনা নিয়ে আমিনুল মজলিসের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন চতুর্থ পর্ব। দুর্নীতি আর কাস্টমস হাউস যেন মিলেমিশে একাকার, এমন অভিযোগ দীর্ঘদিনের। আর সমস্যা যেহেতু যুগ যুগ ধরে, তাই পদে পদে ভোগান্তি এখানে ললাট লিখনের মতোই। ভুক্তভোগীরা বলছেন, ঘুষ দিলে সব জায়েজ, আর না দিলেই নানা অজুহাত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এখন ঘুষ ছাড়া পণ্য খালাস কঠিন নয়, বরং অসম্ভব। কাস্টমসের যন্ত্রণার এসব উপাখ্যান অনুসন্ধানে দেখা যায়, প্রথমে নানা অজুহাতে আটকে রাখা হয় কাগজ, এরপর শুল্কায়নের দায়িত্বপ্রাপ্ত অফিসারের সঙ্গে নেগোসিয়েশনে গেলে নিমেষেই হয়ে যায় সব সমস্যার সমাধান। এবার জানা যাক কিভাবে মিথ্যা ঘোষণার মাধ্যমে সংখ্যার হিসেবে নির্ধারিত হওয়া মালামাল রূপান্তরিত হচ্ছে কেজির পরিমাপে। এখান থেকে আপনার এসকিডি করে ওরা মালগুলো শিপমেন্ট করে, যাচ্ছে মোবাইল, কিন্তু ওরা বলতেছে যে মোবাইল অ্যাক্সেসরিজ। তো যখন মোবাইল অ্যাক্সেসরিজ হয়, মোবাইল অ্যাক্সেসরিজ তো আপনার পিছে হবে না, তখন মোবাইল অ্যাক্সেসরিজ ওরা কেজিতে দেখায়। বাংলাদেশের পার্টি ওই যে সিন্ডিকেটের মাধ্যমে আপনার কাস্টমস কর্মকর্তা ম্যানেজ করে ওরা আপনার ঘুষগুলো অ্যাক্সেসরিজ হিসেবে বের করে ফেলতেছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় মোবাইল বের হচ্ছে না, বের হচ্ছে অ্যাক্সেসরিজ, কিন্তু ভিতরে মোবাইল। ভুক্তভোগী আমদানিকারকদের অভিজ্ঞতা বলছে, রাজস্ব কর্মকর্তা এবং অ্যাসেসমেন্ট গ্রুপের সহকারী ও উপকমিশনাররা অনেকটা ফ্রি স্টাইলেই সিএনএফ এজেন্টের কাছে দাবি করছেন ঘুষ। অবশ্য এই ঘুষ তারা নিজের হাতে নিচ্ছেন না, কারণ প্রত্যেক অফিসারের অধীনেই রয়েছে বহিরাগত দালাল। এই বিশেষ আদায়কারীরা কর্মকর্তাদের পক্ষে ঠিক করেন ঘুষের রেট, কিন্তু চাহিদা মতো ঘুষ না পেলে পণ্যের এইচএস কোড পরিবর্তন সহ নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার নামে চলে অহেতুক সময় ক্ষেপণ। উদ্ভূত পরিস্থিতিতে বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার, এমন মন্তব্য সংশ্লিষ্টদের। হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, আর গুটি কয়েক কিছু লোক মুনাফা অর্জন করতেছে। এটা এমন একটা সিন্ডিকেট যে আপনি আসলে মানে টিভিতে নিউজ করে বা লেখে খুব বেশি দূর আগানো আমি মনে করি না সম্ভব। সিন্ডিকেটটা অনেক অনেক স্ট্রং। তবে সব অভিযোগই অস্বীকার করছে কর্তৃপক্ষ। না না, এটা প্রশ্ন হচ্ছে না, এটা হতে পারে না। আপনি যদি সিস্টেম নেবেন না, আপনি আমাদের যদি সাইকুরা ওয়ার্ল্ড সিস্টেম দেখেন, সেটা ইউনিটে হওয়ার কথা, সেটা যদি কেউ যদি ওজনে দেয়, হ্যাঁ, তাহলে কিন্তু ওজনের জন্য আমাদের আছে, সময়ের পরিক্রমায় অনেক ক্ষেত্রেই আসে পরিবর্তন, কিন্তু কখনোই শেষ হয় না সিন্ডিকেটের দৌরাত্ম্য। বছরে দুই থেকে তিনবার এনবিআর এর প্রেসারে ঢাকা এয়ারপোর্ট খুব সতর্ক থাকে, ওই টাইমটা এই সিন্ডিকেটের লোকজনই আসলে জানে যে কখন কি হবে, ওরা সতর্ক হয়ে যায়। ওই টাইমটা আপনার স্মুথলি লিগালি সবকিছু বের হচ্ছে, তাই সেই ক্ষেত্রে আসলে তাই প্রশ্ন, সরকারের ইতিবাচক অর্জনকে যারা ম্লান করে দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা।